দামি একটা জামা আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি সারা বছরের কামাই দিয়ে তো একটা জামা কেনা যাবে? তোমার খেয়াল কোথায় থাকে তুমি জানো? ধরো কাজ করে এখান থেকে 100 টাকা দিয়ে দেবো না। আপনি শুনেন, আপনি তো বাসা বাড়িতে কাজ করেন, কষ্ট করেন, টাকার জন্যই তো ওই টাকাটা দিছি। নেন নেন চুলি বাসাটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে কিন্তু এটা। থ্যাংক ইউ। আপনি সারা বছরের কামাই দিয়ে তো একটা জামা কেনা যাবে না? আচ্ছা তোমার আমি একটা ড্রেস কিনে দিবো নতুন, যাও, এর চেয়ে সুন্দর দামি কিনে দিবো, বসো। এক মাথা গরম করো, আসতেছে মালিক হচ্ছে ম্যাডাম, আসতেছে ম্যাডাম, আসেন। যে মানুষ আমি দেখলাম নিচে আমরা ওঠার সময় সিঁড়ি ঝাড়ু দিতেছে, মুছতেছে, উনি কিভাবে এই বিল্ডিং এর মালিক হয়? আমার বাসা কতজন কাজের মেয়ে কাজ করে জানেন? 14। সবাই ছুটিতে গেছে, আমি হচ্ছি ওনার ম্যানেজার, ওনার শুধু এই বাড়ি না আরো 3টা বাড়ি আছে।
আমি সব দেখা শুনলাম, কিন্তু আপনারা সেই দিয়ে উঠার সময় যে আচরণ করছেন এটা কি ঠিক করছেন বলো? ধরেন উনি একজন কাজের মেয়ে, ধরেন কাজের মেয়ের সাথে কি এই ধরনের আচরণ করা উচিত না? আমরা চিন্তা করলাম আমাদের যেহেতু উপকার করছে, 100 টাকা দিই ওনাকে, কিন্তু আপনি খারাপ ব্যবহার কেন করছেন? আবার উনি আমার ড্রেসটার ভিতরেও সত্যটা কেন অপমান করছেন? টাকাটা নিতে চাচ্ছিল না, এই জন্য টাকা নেয় নাই, ভালো কথা। আপনি কি অপমান করবেন? আপনারা আসছেন ওনার বাসায়, আপনাকে আপনাদেরকে উনি আপ্যায়ন করতে গেছে, কি করছেন? অপমান করছেন। আমার ওয়াইফের এত দামি একটা ড্রেস নষ্ট করে দিছে। কত টাকা দিয়ে কিনছে? $50 $50 তা বাইরে থেকে আনে, বাইরে দেশের না, দেশের না। আচ্ছা, ওনার এই যে হাতে দেখছেন এগুলি কি জানেন? গোল্ড। এই যে গায়ে যে জামাটা আছে এটা ইউএস এর থেকে আনা, আমি নিজে নিয়ে আসছি। দাম কত জানেন? $12,000 নিজের বাসার কাজ নিজে করতেছে, দোষ হয়ে গেছে? বাড়ি এলা হইলে কি একদম দামি শার্ট প্যান্ট জামা পরে কি সবসময় সাজে গুজে থাকতে হবে? ওনার মতো একটা মানুষ ওইখানে কাজ করতেছে, অবশ্যই করবে। ওনাকে তো চেনাই যাচ্ছিল না। চেনার দরকার নাই তো, চেনার দরকার আছে? আপনি ওনার সাথে খারাপ আচরণটা কেন করছেন বলেন? বেয়াদবের মতো আচরণ করছেন, পড়াশোনা করছেন? আপনি এত কথা বলবেন? আপনি যে ম্যানেজার, ম্যানেজারের মতো থাকেন। আমি তো কথা বলবো, পড়াশোনা করছি না? হ্যাঁ, পড়াশোনা না করলে কি এই পর্যন্ত আসতে পারতাম? শিক্ষিত হয়েছেন ঠিকই, সুশিক্ষা অর্জন করতে পারবেন। পড়াশোনা কেন করে মানুষ? জ্ঞান অর্জনের জন্য। আপনি একটা জিনিস দেখছেন, উনি হচ্ছে শিক্ষিত, উনি আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি ওনাকে থাপ্পড় মারছেন, আমি সব দেখছি কিন্তু সিসি ক্যামেরা, কিন্তু উনি কি আপনারা রিটার্ন থাপ্পড় দিছে? এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে ভদ্রতা। আপনাদের আচরণে উনি অসন্তুষ্ট, আপনাদের কাছে উনি বাসা ভাড়া দিবে না, আপনারা আসতে পারেন। ম্যাডাম সরি, আমাকে ভুল হয়ে গেছে, আপনাকে আসলে চিনতে পারিনি। যদি চিনতে পারতাম তাহলে বিশ্বাস করেন কখনো এই ব্যাপারটা করতামই না আপনার সাথে। আমার একটা কথা শুনেন না, এই বাড়িটা আমাদের খুব পছন্দ হয়েছে, খুব নিরিবিলি বাড়িটা, আমাদের বাড়িটা খুবই প্রয়োজন, বিশ্বাস করেন। কিছু করার প্রয়োজন, কিছু করার ম্যাডাম। আমাদের এই বাড়িতে কারা থাকে জানেন? ওনার বাড়িতে যারা ভাড়াটি আছে বেশিরভাগ ভাড়াটি হচ্ছে কি জানেন? নম্র ভদ্র আর নমনীয়, বেয়াদব না। আমরাও কিন্তু নম্র ভদ্র, বেয়াদব না আমরা। এটা আপনি বললেই হবে না, প্রথমেই আপনার আচরণেই প্রমাণ করে দিয়েছেন। প্লিজ আপনি আসুন ম্যাডাম, চলো ওই যে ইয়েগুলি নিয়ে আসছি, কাগজগুলি নিয়ে আসছি। প্লিজ ম্যাডাম, ভদ্রতা শিখেন, বিবেকবান হন, মানুষের প্রতি নমনীয় হন, ব্যবহার শিখতে পারেন না, আপনি কিভাবে সমাজে বসবাস করেন? যে ব্যক্তির ব্যবহার বাসায় ভালো সে বাইরেও মানুষের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার তো শিখতে পারেন নাই, কোথার থেকে শিখবেন? সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? ধর্মীয় যে শিক্ষা এগুলি আমাদের ভিতরে নেই। উনি আপনাদের সাথে কোনো একটা খারাপ ব্যবহার করছে করে নাই, আপনাদের মূল সমস্যা হচ্ছে আপনারা অনেক উঁচুলে মিলে শিক্ষিত হয়েছেন, অনেক জ্ঞান অর্জন করছেন, কিন্তু যে বেসিক যে শিক্ষা মানুষের দরকার, ধর্মীয় শিক্ষা যেটা মানুষের প্রয়োজন, সেটাই শিখতে পারেন। আঙ্গুল ফুলে কলা গাছ ফেলে হয় না। প্লিজ আসতে পারো।